আজকে আমরা আয় বা রেভিনিউ পড়ব। আয় অর্থনীতিতে তিন প্রকার, মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়। মোট আয় হচ্ছে একটি ফার্ম তার পূর্ণ জীবনকালে সর্বমোট যে পরিমাণ পণ্য উৎপাদন করে তা বিক্রয় করে প্রাপ্ত অর্থই মোট আয়। এর ফর্মুলা হচ্ছে টিআর ইকুয়াল পি ইন্টু কিউ বা টিআর ইকুয়াল এআর ইন্টু কিউ। যেহেতু দাম এবং গড় আয় পরস্পর সমান, সেজন্য আমরা টিআর এর দুইটা ফর্মুলা লিখতে পারি। একটা হচ্ছে টিআর ইকুয়াল পি ইন্টু কিউ, অপরটি হচ্ছে টিআর ইকুয়াল এআর ইন্টু কিউ। টিআর এর সাধারণ চিত্রটা আমাদের এই চিত্রের মতো হয়। এটা আমাদের উপরের দিকে ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা টিআর এবং ভূমি অক্ষে আমরা উৎপাদন পরিমাপ করছি। সেখানে টিআর প্রথম দিকে ক্রমবর্ধমান হারে, তারপরে ক্রমহ্রাসমান হারে, তারপরে সমানুপাতিক এবং সর্বশেষ নেগেটিভ ঋণাত্মক হিসেবে এটা চলতে থাকে, যে কারণে তার আকৃতিটা এ ধরনের হয়। মোট আয় রেখা উৎপাদন বিধি দ্বারাও প্রভাবিত। সেই ক্ষেত্রে আমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কাজ করলে টিআর এর আকৃতিটা এরকম হয়, ঊর্ধ্বমুখী হয়। অপরদিকে যদি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাজ করে, তাহলে টিআর ঊর্ধ্বমুখী হয়ে ক্রমেই রেখাটি নিচের দিকে বেঁকে আসে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ ধরনের প্রবণতা দেখা যায়। অপরদিকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কাজ করলে টিআর সরল রেখার মতো করে ঊর্ধ্বগামী হয়ে যায় এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর রেখার আকৃতি এ ধরনের লক্ষণ।